গত কয়েকদিন ধরে সলিল যেন অন্তঃসলিলে হাবুডুবু খাচ্ছে। সামনেই কলেজ ফাইনাল, কিছুতেই পড়াতে মন বসছে না। এদিকে ইতিরও মাধ্যমিক, সারাক্ষণ হাজার প্রশ্ন। আকাশের গুমোট ভাবটা অস্বস্তি বাড়িয়েই চলেছে। কলেজের নোটবইটা সামনে, কলজের ধূপপুকুনিটা গগনে। মা, বৃষ্টি এসেছে! ইতির ঘোষণায় পরিমুড়ি করে সলিল বাইরে বেরিয়ে এলো। দাদা, বৃষ্টি এসেছে, আর তুই জানালা বন্ধ না করে এখানে কি জন্য? মাথাটা নিচু করে সলিল ফিরে গেল। এছাড়া আর উপায় কি? ইতিটা খুব পাজি হয়েছে, নিশ্চয়ই আন্দাজ করেছে গাছের ফাঁক দিয়ে সামনের জানালার সাথে সলিলের ভালোই ইশারা চলে। এই ইশারার বাইরে সলিলের সাথে ওই জানালার মিতুন 5-6 দিন আগে এক ছাতার তলায় ছিল, তারপর ছাতা উড়িয়ে দিয়ে ভিজেছে ওরা, গায়ে গা লেগেছে, চুমুর গভীরে আরো অনেক মণিমুক্ত পেয়েছে। এসব ইতি জানে না, কিন্তু সলিল, অথই সলিলে নিজের ঘরে ফিরে আসে। ও আবার নোটবইয়ে ঢোকার চেষ্টা করে। কম্পিটিশনের বাজারে পরীক্ষায় ভালো করতেই হবে, কিছু তো লিখতেই হবে। ওদিকে বাইরের বৃষ্টির ঝমঝম মাথার মধ্যে সে যে মিতুনকে সাথে করে কত রকমের অনুভূতির সাগর আঁকছে। সলিলের মন সেই সাগরে ডুবছে আর ভাসছে, ভাসছে আর ডুবছে। ইতি হাতে বই নিয়ে টোকা মারে। দাদা, ভালোই হলো বল, আজ কোথাও বেরোনো নেই, শুধু খিচুড়ি আর ডিম ভাজা। আচ্ছা, পার্থেনোজেনেসিস কি? এমন সময় ফোনে ভাইব্রেশন, ভলিউম 0 থাকে তাই। ফোনটা বাঁ হাতে সরিয়ে সলিল জবাব দিল, যা ভাগ এখান থেকে, বই আছে, নিজে পড়ে নে, বুঝে যাবি। মুখ ভেঙে ইতি চলে গেল, বলে গেল, যাই জানালা খুলে একটু বৃষ্টি দেখি। আবার মন ছটফট, সলিল দেখল ফোনে মেসেজ, মিতুন লিখেছে, আজ হলো না, কালকে কিন্তু ভিজব, বৃষ্টি হোক না হোক, মেঘ শুভেচ্ছা।